মাছের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি পুরো। আর হচ্ছে মাথাটা হাই যাচ্ছে, চুল ঠিক করো। আমাদের চায়ের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, লেবুন টির মতো লাগছে। লেবুন টি তাহলে লেবু দিলে আরো সুন্দর লাগবে। সকাল সকাল যেসব কাজ মাছের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি পুরো, ভালো লাগছে না। ঢাকনাটা হলুদ ছিল, এবার লাল। শান্তা এখন চা ঢালছে। এখন একবার দ্বিতীয়বার হচ্ছে এটা আমাদের লেখাচ্ছে আর কি। গান উঁচু উঁচু গান শুনছে কে জানবেন? উঁচু মোচো কি গান শুনছো তুমি? এই যে কি গান শুনছো, একটু বন্ধুদের হাই করে দাও, টাটা করে দাও। সব রেডি করে নিয়েছি, এবার পূজাটা দিয়ে নিই, পরে আপনাদের সামনে আসছি। না বন্ধুরা, 11টা থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, তা ঝমঝম করে আওয়াজ হচ্ছে, ওর জন্য ভয়েস দিলাম। আর আমি কালকে ফুলের মালাগুলো নিয়ে এসেছি না, দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। ফুল থাকলে না পুজো দিতে খুব ভালোই লাগে। তা পুজো দেওয়ার পরে আমি দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, দেখুন পূজা দিয়েছি, দিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বৃষ্টিটা দেখুন কীভাবে হচ্ছে, বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, খুব খুব। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। 12টা বেজে গেছে, তাও গুড মর্নিংয়ে বলে দিলাম। আজকে পূজা করতে একটু লেট হয়েছে, কালকে যেহেতু একটু শপিং মার্কেটিং গেছিলাম, কিছু কেনাকাটি ছিল। তা আসার পরে আর সিংহাসন পরিষ্কার করা, ঠাকুরের বাসন ধোয়া কিছুই করা হয়নি, জাস্ট খাওয়া দাওয়া করেছিলাম, রান্না টান্না করে একটু করা হয়নি। ওর জন্য আগের দিন বুঝে দাঁড়িয়ে এতটা বেলা হয় না। তারপর সকালের দিকে আমার বোনই বললো শুদ্ধ ভাত আমি বসে দিচ্ছি, তুই পূজা করে নে। এই কাজ সেই কাজ করতে করতে, কাঁচা ধোয়া মেলা এসব করতে করতে 12টা বেজে গেল, পূজা মুজা সব করতে। আমি কিছুই খাইনি, জাস্ট এক গ্লাস জল চা খাওয়া হয়েছে, পূজা টুজা দেওয়া হয়ে গেছে, এখন একবারেই খেয়ে নেবো ভাবছি। দুপুরে ফল ফুল খায় না, সরি ঠাকুরের প্রসাদ খেয়ে মুখে দিয়ে দুপুরে একবারেই খেয়ে নেবো। দিবাস পড়তে বসতে আর গলু তো দুষ্কুমি দেখলেন, কলগেট খাচ্ছে, আর ওর মা এখন ওই বসে আছে। তা যাই হোক, চলো এখন রান্না কী করলো সেটা দেখিয়ে দেবো। পূজা তো হয়ে গেলো, আর ফুল অনেকদিন পর রজনীগন্ধা মালাটালা নিয়ে এসেছি, ফুলগুলো পেয়ে সবকে পুজো দিতে ভালো লাগে, তখন ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে। চলুন, হ্যাঁ দেখুন আজকে জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এই দেখুন আবার পরিষ্কার পরিষ্কার লাগছে। একটা চুড়ি গেল, তা আমার সব তো মিললো, তাই না? এই হাতেরটা আছে, চলুন রান্নাটা ঝটপট করে দিই, ঠাকুরের প্রসাদ একটু খাবো, মুখে দেবো, রান্নাটা করতে করতে মুখে দেবো। গলু, ও গলু কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? লেবু। আজকে নিরামিষ, এই হচ্ছে আমাদের রান্না। এটার মধ্যে একটু গরম মশলা দেবো, হয়ে যাবে। পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি, আর কি করলাম, এই মুগ ডাল, পনির, সব পনির আজকে, আর হচ্ছে ভাত, আর লেবু আছে, হয়ে যাবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। চলো এবার খাওয়া দাওয়া করে নেবো। হ্যাঁ দেখো, মায়ের সঙ্গে এখন ঝামেলা হয়েছিল, হ্যাঁ, যে এখন আবার দুজনের ঝামেলাটা ঠিক হয়ে গেছে, এখন আদর খাচ্ছে। গলু কি হলো, মা বকা দিয়েছে? মা দিয়ে আমাকে মেরেছে, মাকে মেরেছে প্রথমে, দিয়ে মা বকেছে, দিয়ে এখন চুপচাপ রাগ হয়ে আছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। মাথাটা হাই যাচ্ছে, চুল ঠিক করো। দেখো শম্পা, 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 আয়নাটা নিয়ে 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 গুড ইভিনিং। এখন বাজে 7টা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করে আবার সেই শাড়িটা পরে চলে এসেছি।
আর আমার ছেলে চা করেছে আজকে, ও চা করে নিয়েছে। কি গান শুনছিস রে? দেখে গান চলছে আর চা করে নিয়ে চলে এসছে বিবাস। আর তারপরে আমি একটু বৃষ্টি হচ্ছে তো জন্য দেখছি একটু মুড়ি মাখাই, ভালো লাগছে খেতে। আর মুড়িতে একটা কি অভাব আছে দেখে বুঝতে হচ্ছে, চেনাচুট, যে চেনাচুটটা আমার আছে না মুসুরির ডাল আছে, আর যেহেতু নিরামিষ খাবো ওর জন্য আর দিলাম না, সরষে দিয়েছি মুসুরির ডাল। আর পেঁয়াজ রসুন তো আজকে তো চলবে না পেঁয়াজ, ওর জন্য নিরামিষ মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম, লঙ্কা টঙ্কা দিয়ে সব রকম দিয়ে, ভালো লাগে খেতে, ধনিয়া পাতা আছে। চলো মুড়িগুলো অল্প অল্প করে খেয়ে নিই। দেখুন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, ঝরঝরে করতে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, আজকে কি খাবো নিরামিষ ভাবলাম, এত বৃষ্টির মধ্যে খিচুড়িটা ঠিক না বলেন, ভাবলাম খিচুড়ি করবো, কিন্তু আমার ছেলে খিচুড়ির সঙ্গে এত বিরোধিতা খিচুড়ি কিছুতেই করতে দিল না। তাই শম্পা বললো, আমার বোন বললো না যে রুটি করে ফেল, তার রুটির সঙ্গে ছোলার ডালটা করবো। ছোলাদের এই কটা আরও আছে, চলো ছোলার ডালটা সিটি দিই আর রুটিটা ঝটপট করে নিই। হ্যাঁ আটটা এখনো পনেরো আটটা বাজে, সে করতে করতে সাড়ে আটটায় বেজে যাবে। চলুন, হ্যাঁ নিরামিষ দিনে চিন্তা হয়ে যায় কী করবো কী করবো, তাই না? প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছি, এবার ময়দাটা মেখে সরি আটাটা মেখে নেব। বাসন গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কি কি সব ধুয়ে নিয়ে, ছোলার ডাল হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, করে নিয়েছি। রান্না তো পুরো রেডি হয়ে গেছে রাতের ডিনার, কিন্তু বিবাস বলছে মা বিবাসবাবু বলছে ফ্রেঞ্চ ফ্রাই করো, ওর জন্য আবার করতে চলে আসলাম। বিবাস বললো মা আমি এইভাবে বলছি করো, হালকা সিদ্ধ করে জলটা ঝরিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দাও, রেখে দেওয়ার পরে এটা আগের দিন রেখে দিলে ভালো হয়, পরের দিন যদি ভাজা হয় না বেশি মচমচা হয়। তা তারপর ছাঁকা তেলে ভেজে নিয়েছি, এমনি সাদাও ভাজে, কিন্তু আমি একটু লবণ দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো লবণ বিট লবণ মিক্স করে নিয়েছি। এইবার বলছে মা তুমি রুটি ছোলার ডাল আর এটা দিয়ে খাও, ভালো লাগবে। হ্যাঁ ছেলের কথা মতো করতে হলো, তা চলো রাতে ডিনারটা সেরে নেবো, দেখে বুঝতেই পারছেন খেতে দারুণ হয়েছে। চলো এই হচ্ছে রাতের ডিনার, দশটা দশ বেজে গেছে, সাড়ে দশটার মধ্যে ডিনার করে নেবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। চলো ঝটপট করে নিই, হ্যাঁ।